একটা গান আছে, গানটা কি, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছুই ছিল না। বেসিক ব্যাংকের 56 মামলার তদন্ত নিয়ে নাটক হচ্ছে, এটা হাইকোর্ট বলেছে মাননীয় স্পিকার। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের অর্থমন্ত্রী নিতান্ত একজন ভদ্রলোক মানুষ এবং উচ্চ শিক্ষিত, জীবনে কোনোদিন সেকেন্ড হন নেই এবং আমাদের সিএ পরীক্ষাতে উনি প্রথম স্থান অধিকার করেছেন, কিন্তু আমার মনে হয় ইন্টেলিজেন্সটা ওনার একটু বেশি মনে হচ্ছে আমার এখন। কেন না, সৎসঙ্গে স্বর্গবাস, সঙ্গটাই সৎ, স্বর্গবাসে আছেন। মাননীয় স্পিকার, অস্থাবর সম্পত্তি, আমরা স্থাবর সম্পত্তি ব্যাংকে দিয়ে ব্যাংকের অবস্থা কি হয়েছে মাননীয় স্পিকার, এটা একটু যদি দেখি। আইনের দুর্বলতা প্রয়োগ বেড়েছে, খেলাপি ঋণ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশে ব্যাংকের খাত, ঋণ শৃঙ্খলা রক্ষায় শিথিলতা, ব্যাংকের সম্পদের মান কমেছে, ব্যাংক অন্যান্য খেলাপি ঋণ কমেছে, বাংলাদেশ কেন পারে না, খেলাপি ঋণ কমাইতে পারে না মাননীয় স্পিকার, ব্যাংক খাতে লুটপাট ও বেশসেরা ইংরেজি একটা শব্দই আছে লুটপাটের জন্য, গ্যাস লাইটিং বলছে। মাননীয় স্পিকার, এই ব্যাংক যেটা স্থাবর সম্পত্তি দিয়ে ব্যাংক আমরা 33,000 কোটি টাকা, 33,565 কোটি টাকা ক্যাপিটাল শর্টেজ হয়েছে মাননীয় স্পিকার 11টা ব্যাংকে, এবং ব্যাংকগুলো বেশিরভাগই লুটপাটের একটা আখড়া হয়েছে এই স্থাবর আপনার স্থাবর সম্পত্তির এগেনস্টে লোন নিয়ে। এখন মাননীয় স্পিকার, ব্যাংকের যে এই অবস্থা, এই অবস্থা মানে এখন যদি একটু বিশ্লেষণ করেন আপনি তাহলে দেখবেন যে এই ব্যাংক স্থাবর সম্পত্তি দিয়েই অবস্থা, আর অস্থাবর সম্পত্তির উপরে যদিও এটা খুব ভালো একটা বিল ছিল কিন্তু এটা বিপর্যয় ডেকে আনবে মাননীয় স্পিকার আমাদের সমাজের, আমাদের করাপশনকে, আমাদের এই 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 করাপশনটা একদম গ্রাম লেগে পর্যন্ত আপনার এটার ছড়িয়ে যাবে। কারণ হলো যে এগুলো আপনার অস্থাবর সম্পত্তি, আমরা যেটা বলি ফার্নিচার আছে, আমার যদি কারো পুকুরের মাছ আছে, পুকুরের মাছের ইয়ে দিয়ে সে ঋণ নিতে পারে, এবং অস্থাবর সম্পত্তি যা বোঝায় স্বর্ণ সার্টিফিকেট মেধাস্বত্ব এগুলো দিয়ে ঋণ নেওয়ার পরে দেখা যাবে যে এই ঋণগুলো ঠিক সুশাসন অভাবের ফলে স্থাবর সম্পত্তির যে ঋণগুলো ছিল তার থেকে বেশি খারাপ অবস্থায় যাবে, তখন আপনি আর এগুলো উঠাইতে পারবেন না। সুতরাং আপনি কি ফিলোসফিতে এটা করলেন, আপনার হাতে আছে, আপনি এত জ্ঞানী ব্যক্তি একজন, যদিও এটা আমাদের প্রয়োজন, আমি মনে করি যে ক্ষুদ্র ঋণীদের খুব প্রয়োজন, কিন্তু কন্ট্রোল করবেন কিভাবে, কন্ট্রোল করাটা তো বিরাট একটা সমস্যা হয়ে যাবে। লাস্টে একটা কথা বলে আমি শেষ করছি, বেসিক ব্যাংকের 56 মামলার তদন্ত নিয়ে নাটক হচ্ছে, এটা হাইকোর্ট বলেছে মাননীয় স্পিকার। তো ওখানে ওখানে তারা এটাকে বলেছেন যেমন নাকোট দেখে হাততালি দেবেন নয়তো চুপচাপ বসে থাকবেন, এটা হাইকোর্ট বেঞ্চের কথা। তার বিরুদ্ধে আইনজীবী বলেছেন, মাই লর্ড একটা গান আছে, গানটা কি, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছুই ছিল না। ধন্যবাদ মাননীয় স্পিকার।